ওম নম ভগবতে রাম কৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা শ্রীমা শারদা দেবী সম্বন্ধে ভগিনী নিবেদিতার যে অনুভূতি তিনি যেভাবে ব্যক্ত করেছেন সেটি পাঠ করছি মাতা দেবী ভগিনী নিবেদিতা মায়ের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য তার জীবন দেবতা স্বামীর সম্বন্ধে সম্পূর্ণ অনাসক্ত বাঘভঙ্গি তার কাছে যারা থাকেন তারা বলেন তিনি যেন শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথাকে পরিপূর্ণতা দান করবার জন্য দুঃখে সুখে স্থির সংকল্প জীবনের মেঘ আলোয় পর্বতের মতো অচল অটল গুরুদেব প্রভু এই নামে তিনি তাকে ডেকে থাকেন কখনো কোনো কথার মধ্যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার বিন্দু মাত্র আত্মপ্রচারের ভাব নেই অজানা লোক তাঁর কথাবার্তার মধ্য দিয়ে বুঝতেই পারবে না যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার দাবি তার ভক্ত সেবক পার্শ্ববর্তীদের চাইতে কোনো অংশে বেশি বা তার স্থান একটু ঘনিষ্ঠতর মনে হবে একমাত্র ভক্তিময় প্রতিপ্রাণতা ছাড়া স্ত্রীর আর সব কিছুই যেন শিষ্যের মধ্যে হারিয়ে গেছে কিন্তু তাঁর সমীপবর্তী সকলেই তাকে অত্যন্ত শ্রদ্ধা চক্ষে দেখে থাকেন নিদর্শনস্বরূপ তাঁর সাথে রেলে ভ্রমণকালে কেউই তার কামরার উপরকার আসনে বসে যাতায়াত করতে রাজি হবেন না মায়ের উপস্থিতি হচ্ছে তাদের কাছে পবিত্রতার মন্ত্র পুত যজ্ঞস্থল আমার কাছে সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী কিন্তু তিনি কি একটা পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত তাঁর ভেতরে আমরা খুঁজে পাব সেই জ্ঞান ও মাধুর্য যা সাধারণতম নারীরও অনায়াস লভ্য কিন্তু তবু আমার কাছে তাঁর শিষ্টতার অপরূপত্ব ও তার বিরাট ক্ষতার হৃদয় তা দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হয়েছে যত নতুন বা জটিল কোনো প্রশ্ন হোক না কেন আমি তাকে উদার ও সহৃদয় মীমাংসা দিতে ইতস্তত করতে দেখিনি তাঁর সমস্ত জীবনটাই হচ্ছে একটা এক টানা নিরব প্রার্থনার মতো তাঁর জীবনের সব অভিজ্ঞতাই হচ্ছে ঐশ্বরিক রাজ্য নিয়ে দিব্য সমাজ নিয়ে তবু তিনি প্রত্যেক লৌকিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে সমর্থ নিকটস্থ কারো বিরূপ ব্যবহারে কি তিনি উদ্বিগ্ন বা বিব্রত হয়ে থাকেন একমাত্র যা প্রকাশ পায় তা হলো অপূর্ব শান্তি ও গভীর ভাব ব্যঞ্জনা কেউ হয়তো কোনো জটিল সমস্যা বা মর্মন্তুদ ব্যাপার নিয়ে এলেন সমসাময়িক সামাজিক বিবর্তনে যাদের উদ্ভব অথচ যেসব মায়ের ভাব দৃষ্টির বাইরে নির্ভুল মীমাংসায় তিনি ঘটনার মর্মস্থানে প্রবেশ করে প্রশ্নকর্তার সমস্যা সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদলে দিলেন কারোর প্রতি কোনো কঠোরতার তাঁর প্রয়োজনও নেই নির্বোধ ভাবালুতায় তিনি কখনও বিচলিত হন না যে একবার গুরুজনের প্রতি সম্মান ও সদাচার সম্পর্কিত নিয়মের গণ্ডি অতিক্রম করে সে আর তাঁর সামনে আসতে সাহসী হয় না এই প্রকারে অসৌজন্য দুষ্ট জনৈক ব্যক্তিকে তিরস্কার করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বুঝতে পারছ না তার অন্তর্নিহিত নারীত্ব এতে আহত হচ্ছে এ অত্যন্ত সাংঘাতিক ব্যাপার তার জনৈক কৃপাশ্রিত সন্তান বলেছেন মাঝে সঙ্গীতে ভরপুর এ কথা আক্ষরিকভাবে সত্য তিনি প্রশান্তির বিগ্রহ অথচ হাস্যে কৌতুকে আনন্দে উচ্ছ্বল তাঁর উপাসনা কক্ষটি যেন মাধুর্যে পরিপূর্ণ মা পড়তে জানেন তাঁর অধিকাংশ সময় কাটে রামায়ণ নিয়ে কিন্তু তিনি লিখতে জানেন না এতে যেন কেউ মনে না করেন যে তিনি অশিক্ষিতা অধ্যাত জীবন ও দৈনন্দিন কর্মজীবন পরিচালনে দীর্ঘ শ্রান্তিহীন অভিজ্ঞতার ভিতর দিয়ে তাঁকে যেতে হয়েছে তাছাড়া ভারতের বিভিন্ন অংশ তিনি পরিভ্রমণ ও অধিকাংশ তীর্থস্থান দর্শন করেছেন আর একথাও স্মরণে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী হিসেবে আত্মবিকাশের সবচেয়ে বড় সুযোগও তিনি পেয়েছেন প্রতি মুহূর্তে যেন তিনি নিজের অজ্ঞাত সারেই সেই মহাপুরুষের পুত সঙ্গের সাক্ষ্য বহন করছেন আর কোনো নূতন ধর্মা ধর্মভাব ও ধর্মানুভূতির মর্মমূলে প্রবেশ করবার আশ্চর্য ক্ষমতাতেই এই পুত সঙ্গের সাক্ষ্য সবচেয়ে অধিক পরিমাণে প্রকাশ পায় শ্রী শ্রী মার চরিত্রের একটি বিশেষ দিক আমি উপলব্ধি করি যখন মাত্র কয়েক বছর আগে এক ইস্টার দিবসে সন্ধ্যার দিকে তিনি আমাদের বাড়ি দেখতে আসেন এর আগে সম্ভবত আমি তার জীবনের তাৎপর্য খুঁজতে ও বিভিন্নমুখী অবস্থায় তাকে লক্ষ্য করতেই ব্যস্ত ছিলাম এই বিশেষ দিনে শ্রীশ্রী সদল বলে আমাদের সমস্ত বাড়িটি ঘুরে দেখলেন ও উপাসনা গৃহে কিছুক্ষণ বিশ্রাম করে খ্রিস্টীয় উৎসব প্রণালী দেখবার ও তার অর্থ উপলব্ধি করবার ইচ্ছা প্রকাশ করলেন এরপর ইস্টার সঙ্গীত গীত ও আমাদের ছোট ফরাসি অর্গানটি দিয়ে গান গাওয়া হল যে দ্রুত অনুধাবন শক্তি ও গভীর সহানুভূতির সাথে তিনি সেই বৈদেশিক ও সম্পূর্ণ অভিনব খ্রিস্টীয় নবজীবন প্রাপ্তি বিষয়ক স্তোত্রগুলি শুনছিলেন তাতে সর্বপ্রথম শারদা দেবীর মানস সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের নিকট প্রতিভাত হল শ্রীরামকৃষ্ণের পুত সঙ্গধন্যা শ্রী শ্রী মায়ের পার্শ্ববর্তী মহিলাদের মধ্যে এই শক্তির কিছু না কিছু বিকাশ লক্ষ্য করা যায় কিন্তু একমাত্র মার মধ্যে এক উচ্চ তপস্যালব্ধ অধ্যাত্ম অনুভব সম্পূর্ণ শক্তি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বিরাজমান তাঁর চরিত্রের এই বৈশিষ্ট্য প্রতিভাত হয়েছিল আরও একদিন সন্ধ্যায় তিনি তার ক্ষুদ্র সন্তান গোষ্ঠী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন আমিও আমার গুরু ভগিনীকে মা খ্রিস্টীয় বিবাহ প্রণালী বর্ণনা করতে বললেন আমরা রাজি হয়ে হাস্যকৌতুকের মধ্য দিয়ে কখনো খ্রিস্টান পাদ্রির ভূমিকায় অভিনয় করে কখনো বা বরবধূর ভূমিকায় অভিনয় করে তার নিকট বিবাহ প্রণালী বর্ণনা করলাম কিন্তু যখন বিবাহের প্রতিজ্ঞার শব্দগুলি উচ্চারণ করছিলাম তখন তার যে ভাবান্তর লক্ষ্য করলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যখন বললাম ভালোয় মন্দে দুঃখে সুখে রোগে স্বাস্থ্যে আমরা উভয়ে মিলিত থাকব যতদিন না মৃত্যু এসে আমাদের বিচ্ছিন্ন করে দেয় তখন উপস্থিত সকলেই অত্যন্ত আনন্দে উচ্ছ্বসিত হলেন কিন্তু শ্রী মায়ের মতো সে কথাগুলির অন্তর্নিহিত ভাব উপলব্ধি করতে আমরা কেউই সমর্থ হইনি বারবার তিনি উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন আহা কি ধর্মভাবে ভরা কথাগুলি কত সত্য কত সুন্দর ওম শান্তি 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 হরে ওম तस्सत श्री